বিদ্যুৎ গ্যাসে সরকারের ভর্তুকি তুলে দেওয়ার পর দাম বৃদ্ধির কারণে উৎপাদন সহ পণ্যের দামে কিছুটা প্রভাব পড়বে। এরপরেও বিদ্যুৎ গ্যাসের দাম নিয়ে সরকার ভাবছে। রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে এসব কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। গ্যাসের সাথে সম্পৃক্ত কিছু আইটেমের উপর দাম তো নিশ্চয়ই, সেটা তো বহুকাল ধরেই তো এটার উপর সাবসিডি দিয়ে লোকসান সরকার দিচ্ছে। এই ট্যাক্স সাবসিডির যে খরচ টাকা, এটা তো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, তো সেটার জন্য বিবেচনা করেই করেছে। সেটা ব্যবসায়ীদের সাথে বসে কথা বলবো, এর আগের বার তো কথা বলেছিলাম, তখন তো তারা খুব সিনসিয়ারলি মেনটেন করে নাই, এবারও কথা বলবো, চেষ্টা করবো রমজান মাসে।